আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি ঢাকা কাওরন বাজার থেকে আজকের বাজারে ইলিশের দাম জানাবো দেখুন সরাসরি মাছ বিক্রি হচ্ছে ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন যে কত করে ইলিশ বিক্রি হচ্ছে আপনাদেরকে দামটা জানাবো এই সময় বেড়ে সিজনের সময় সিজনের মানুষ থাকে বাসর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই শরীর কেমন আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো এগুলা ওয়েট কতটুকু আছে ভাই এটা এটা 1 কেজি আছে 1 কেজির উপরে আছে ভাই 1 কেজি 1 কেজি এদিকে আসে ওই হারাকজন আমি হারাক থাকে কি ভালোবাসা হয় কাঁচা দেখলে ভালোবাসা হয় এটা কেজি 1350 1 কেজি 300 গ্রাম 300 গ্রাম আছে আর এটা কি 1400 ও ভাই হনে এই দর দিল দরের উপরে থাকে না হ্যাঁ ভাই এখন কাস্টমার ইলিশ মাছ একটু কম খায় বস শীতের দিন তো একটু কম খায় আর কি ওই আমের দিনই আম চলে আর কি এটার ওয়েট কতটুকু আছে ভাই এটা 1 কেজি আছে 1 কেজি 100 গ্রাম আছে দাম কত দিছিলেন কেজি 1150 1150 না হ্যাঁ এটা মাল ভালো মাল কিন্তু সরাসরি কাস্টমার আসলে সবচেয়ে ভালো হতো দেখতাম কত করে বিক্রি করেন নিশাগঞ্জে ভাই কম রাখা যায় না এটা না ভাই এটা একদম 1150 বেশি বেশি দা বেশি তাই বলছি আর এই পাশেটা এই পাশেটা বেশি ভাই 1250 ওটা বেশি 1300 টাকা এটা কতটুকু ওজন এটা ওটা 1 কেজি 300 আর এটা এটা 200 250 ওটা 1350 বেশি এটা বেশি 1250 1250 ভাই কোন নিবেন কত নিবেন কত করে এটা কেজি এটা ভাই দাম চলে 1250 আর দা বেশি 1150 করে ভাই ফদর মাছ 300 টাকা এক তোলা ডিমেলে মাছ কাটা আলা দিয়ে দিবেন হাত লাগা মাছ একবারে ফদর মাছ হবে যেটা মন নিতে পারে যতটা মধ্যে ভাই চালন একটু ওজন কত দিবেন এই 1 কেজি 100 গ্রাম 150 গ্রাম 1 কেজি 165 গ্রাম 1 কেজি 100 গ্রামের বেশি বা মাছ খুব ভালো মাছ ইনশাল্লাহ পাবে লোন কটা নেবেন নেন এবো ভাই ও ভাই কি বলতেছে দাম বেশি বলতেছে না বরং বেশি আর কম কম নেই ভাই কি বলছে এটা পছন্দ মানে বলেন পছন্দ পছন্দ নেই দাম তাহলে পছন্দ নেই তো দাম দিতে পারবো না যার পছন্দ দেবো সেই নিব কাকা বললে ইসলাম গো হলাম লোক ফদ্দারে ইসলাম ভাই দেখলাম তো অবস্থা কাস্টমার নাই অনেকক্ষণ দাঁড়ায় আছি ভাই কাস্টমার কম ভাই কিছু বলার আছে নি আপনার কিছু বলবেন আমার বলার নাম্বার নিয়ে দেন নাম্বার 01717333406 নাম্বার যেই কোনো সময় আমার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভালো মাছ খাওয়ার জন্য আমি যাওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ ধন্যবাদ দর্শক আসলে আমি প্রায় 10-15 মিনিট দাঁড়িয়ে আছি শীতের কারণে মাছের দামও প্রচুর সস্তা আর কাস্টমারও নেই বাজারে কারণ সিজন আছে সিজনগুলো একটা কথা আছে সেই সেই অনুযায়ী আপনার মাছের মানুষের চাহিদা নেই যাই হোক আপনাদেরকে অন্যান্য মাছের যদি ভিডিও দেখতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন তাহলে আপনাদের বিভিন্ন ধরনের মাছের ভিডিও দেওয়ার চেষ্টা করব